খুলে লাগাতে হচ্ছে যেটা হাইকোর্টে আসার কথা না, একটা হলো মানহানির মামলা, উনি একটা বক্তব্য দিয়েছেন, আমরা সবাই বক্তব্য রাখি, পলিটিক্যাল বক্তব্য রাখি, যদি বা বাক স্বাধীনতা বলতে কিছু থাকে সেখানে তো এই এই ধরনের বক্তব্যের উপরে মানহানির মামলা হতে পারে না। আরেকটা মামলা হয়েছে যে উনি এমন এক বক্তব্য রেখেছেন যাতে দেশে বিভিন্ন শ্রেণীর মধ্যে সংঘর্ষ হয়, মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত পায়। এগুলো মামুলি মামলা, এগুলো কোনো মামলাই না। এবং একটা রাজনীতিবিদের জন্য আমরা অনেক সময় অনেক রকমের বক্তব্য রাখি। আজকে এই মামলার জামিনের জন্য তাকে আজকে হাইকোর্ট পর্যন্ত আসতে হয়েছে। এবং একটা মামলায়, যেমন মানহানির মামলায়, এটা বেইলেবল অফেন্স এবং সুপ্রিম কোর্টের রায় আছে যে বেইলেবল অফেন্স যদি হয় তাহলে বেইল দিতে বাধ্য আদালত, কিন্তু তারপরেও দেয় নেই নিচের আদালত, দেয় নেই কারণ আমরা সবাই জানি রাজনৈতিক প্রভাবের কারণে। আর দুটো মামলা বাকি আছে, একটা হলো জি অরফানেজ ট্রাস্ট, সাজাপ্রাপ্ত দুটো মামলা, হ্যাঁ সাজাপ্রাপ্ত দুটো মামলা বাকি আছে। একটা হলো আপিল বিভাগে জি অরফানেজ ট্রাস্টের ব্যাপারটা, যেখানে 5 বছর থেকে 10 বছর সাজা বাড়ানো হয়েছে। আরেকটা হলো যেটা জয়নুল আবেদিন করছেন, সেটা হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ব্যাপারে, যেখানে তার সাজা হয়েছে 7 বছর, সেটা অ্যাপিল অ্যাডমিটেড হয়েছে, এখন জামিনের জন্য এই আগামী আর 12 দিন আমাদের অপেক্ষা করতে হবে। স্যার একটা বিষয়, কালকে আওয়ামী লীগের সাথে কোনো হস্তক্ষেপ থাকবে না, তারা আদালত দিলে সেটা আদালত দিয়ে, আদালত ও তো ঠিকই বলেছেন, যদি আদালত দেয় তাহলে তাদের করার কী আছে, এটা তো এমন কিছু মানে বিরাট কিছু বক্তব্য না। স্যার মানুষগুলো যারা দায়িত্বপূর্ণ অবস্থায় থাকে তারা বঙ্গবন্ধু সম্পর্কে এই ধরনের কটূক্তি করতে পারেন না, এবং এটা অবমাননাকর এবং লজ্জাকর, এবং এটা দায়িত্বহীনতার কাজ, এটা আমি কোর্টে বক্তব্য দিয়েছি। আর একটা হলো যে উনি একটা ধর্মীয় অনুষ্ঠানে, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে উনি বক্তব্য রেখেছেন যে আওয়ামী লীগ সম্পর্কে উনি বলেছেন এবং অবমাননাকর বক্তব্য রেখেছেন। সেটা হলো যে বলছে যে আওয়ামী লীগ নাকি হিন্দুদের বাড়িঘর দখল করে, আমরা এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ড এবং ওই র্যাবের যে 7 জন যে 7 মার্ডার, এই মার্ডার এটা হলো আওয়ামী লীগ করাইছে। আমরা বলেছি যে এই ধরনের দায়িত্বহীন কথাবার্তা বেগম খালাদে গিয়ে বলতে পারেন, উনি প্রায় এগুলো বলেন, এবং এটা দায়িত্বহীনতা, কারণ আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে, বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। 7 মার্ডার কেস আসামি যে কোনো আওয়ামী লীগ ক্ষমতায় থেকে এই ধরনের তার যে বক্তব্য যে আওয়ামী লীগ করাই এই মার্ডারের ইন্ধন যোগাইছে বা তার কর্মীরা করেছে, এই ধরনের বক্তব্য উনি কীভাবে পেলেন, ইনি টোটাল মিথ্যা এবং অবমাননাকর, এবং এটা মানহানিকর বলে আমরা বলছি যে উনি এই ধরনের বক্তব্য